এই মুহূর্তে বড় খবর, ক্রিকেটার ইউসুফ পাঠান এবার রাজনীতি খেলার মাঠে ধুলিয়ানে। আজ সকাল 11টা নাগাদ রতনপুর বিধায়ক মনিরুল ইসলামের বাসভবন থেকে রোড শো করলেন ইউসুফ পাঠান বিধায়ক মনিরুল ইসলাম ও আমিরুল ইসলাম সহ তৃণমূল নেতৃত্বদেরকে নিয়ে। ইউসুফ পাঠানকে দেখতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। রতনপুর বিধায়ক মনিরুল ইসলামের বাসভবনের সামনে দেখুন ইউসুফ পাঠানকে পেয়ে কি বলছেন ধুলিয়ানবাসী। আরে আমাদের খুব গর্বের বিষয় যে আমরা ঈশ্বর পাঠানকে অনেক খেলাতে দেখেছি, সেই আমাদের দক্ষিণ মালদা শাহনওয়াজ আলীর যে সমর্থনে যে এসেছে প্রচারে, সে আমরা খুব গর্বিত। এত আনন্দ পেয়েছি যে দর্শকের ভিড় যে এত থাকা যায় না। এই যে আমরা যে ছবিটা পেলাম, এই যে আমাদের ঈশ্বর পাঠানের, এটা আমাদের খুব আনন্দিত, এত আনন্দিত যে আমরা বলে ভেবে বলতে পারছি না। এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমরা এত সুন্দর একটা সামনা সামনি যে আমরা সাক্ষাৎ করলাম, যে আমরা সই নিলাম, যে মানুষ এই যে আমরা যে ক্রিকেটে অনেক দেখেছি সে আমাদের ক্রিকেট নিয়ে আজকে সই নিল, আমাদের খুব খুশি হয়েছে। আমাদের ইন্টারন্যাশনাল খেলাড়ি, ভারতের গর্ব, বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান আজকে মূলত শামসারগঞ্জ বিধানসভার প্রচারে আমাদের দক্ষিণ মালদার কেন্দ্রের প্রার্থীর হয়ে শাহনওয়াজ আলীর রায়হানের সমর্থনে আজকে রোড শো করতে এসেছিলেন। তার মধ্যে আপনারা জানেন এই কাঞ্চনতলা অঞ্চলটা শামসারগঞ্জ ব্লকের অন্তর্গত হলেও আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে পড়ে। তার জন্য আমার অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমি ইউসুফ পাঠানকে রিসিভ করলাম, সংবর্ধনা দিলাম এবং মানুষে মানুষে ছয়লাভ আমাদের ইউসুফ পাঠান সাহেবকে দেখার জন্য, এবং প্রচার করলেন আমাদের শাহনওয়াজ আলী রেহেন সাহেবের হয়ে দক্ষিণ মালদার ক্যান্ডিডেট। আমরা এমনিই ধরেন আমরা দক্ষিণ মালদাতে জিতছি আর কি, হ্যাঁ আমরা শুধু এখন মার্জিন বাড়াচ্ছি, তবুও আমাদের যুবক সমাজকে আর কি, যুব সমাজকে ইউসুফ পাঠানকে পেয়ে আরও আমাদের ভোটের শতাংশ বাড়লো আর কি। হ্যাঁ আর আপনার ওনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, উনি যে এসছেন আশা করি বহরমপুরে জিতবেন, হাওয়া খুব ভালো আছে এবং দেশের এবং সমাজের কাজ করবেন, খুব ভালো মানুষ, আমি যতক্ষণ কাটালাম আর কি মাটির মানুষ, খুব ভদ্র সজ্জন ইউসুফ পাঠান, ওনার সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। দেশের হয়ে যেমন খেলেছেন, দেশের নামকে উজ্জ্বল করেছেন, এবার রাজনীতির আগ্নেয় এসে মানুষের সেবা করার যে ওনার ইচ্ছা, তা আমাদের শুভেচ্ছা অভিনন্দন থাকলো, যেন মানুষের ভালোভাবে কাজ করতে পারে, দেশের কাজ করতে পারে, গরিব অসুস্থ দুস্থ মানুষদের মুখে যেন হাসি ফোটাতে পারে, এই শুভকামনা ইউসুফ পাঠানকে থাকলো আর কি।
বলবো খুব ভালো লাগছে, সামনাসামনি দেখতে পেলাম, আর কিছু বলো নাই। আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মানুষের রায়, মানুষের যে মানে উচ্ছ্বাস, তাতে আমরা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে যাচ্ছি। এবং এই দক্ষিণ মালদা কেন্দ্রের অধীনে যে শামসাগঞ্জ বিধানসভা অন্তর্গত ধুলিয়ান মিউনিসিপ্যালিটির বিভিন্ন মেন যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতে আজকে আমাদের ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান সাহেব নিয়ে এসছেন। উনি বহরমপুরের নিজের ক্যান্ডিডেট এবং উনি শাহনওয়াজ সাহেবের প্রচারে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের আজকে ধুলিয়ানের মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করবেন এবং রোড শো করবেন। হ্যাঁ, আজকে প্রথমেই আমাদের ফরাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের যে বাসভবন রতনপুরে, সেই রতনপুর বাসভবন থেকেই স্টার্ট হলো। আমাদের ইউসুফ পাঠান প্রার্থী তৃণমূলের আমাদের এখানে এসছেন, তার জন্য এত লোক, মানুষ তৃণমূলকে ভালোবাসে, মানুষ তৃণমূল সাপোর্টার, এলাকার মানুষ দক্ষিণ মালদা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে যে রোড শো, তার জন্য মানুষ এসছে, মানুষ ভালো লাগছে। হ্যাঁ, মালা পরিয়েছি।